আজি আমি SPCF সংগঠনের হয়ে আমি সোশ্যাল মিডিয়ার জড়িয়ে আপনার কার্বি আংলং অসমৰ কার্বি আংলং বিভিন্ন জাতি জনগোষ্ঠীক একটা কথা জানাব বিচার যেহেতুকে যাকালি ESDC ইউথ ফ্রন্ট আর KSA ফরেস্টর মাটি লই পেলে ধারণা বহিছিলে। তো আহি থাকোতে কিছু দুর্নীতিকারী যেটো বদমাস মানুহবিলাকর বিহারী দুই একজন লড়ায়ে এফেক্ট হয়েছে আর বহুত বেয়াকে মারার কারণে তেওঁলোকে হসপিটালাইজ হয়েছে। এই ঘটনাটোর উপর আমি SPCF-এ কনডেম স্ট্রংলি আমি কনডেম করেছো আর যাদের জড়িত যাদের বদমাশি কাম করেছে যাদের লড়াবিলাকর গাড়ি এটেক করেছে তেওঁলোকক মানে আইনের ভিত্তিত আইনত চকুরে তেওঁলোকক এরেস্ট করে মানে যেটু আইনের লগতে মানে শাস্তিটা তেওঁলোকক স্ট্রংলি দিব লাগে বলে আমি দাবি করেছো। আর আহিবলগিয়া দিন যাতে এনেকে বদমাশি কাম নকরে তার কারণে আমি এপিল করেছো। আর আমি কব বিচারিছো যে যদি আমি এই ঘটনাটোর উপর ইয়াত একু এটা পলিটিক্যালাইজ হব নালাগে আর এইটো এটা মানে ফরেস্ট লেনের কথা হয়, যদি অনিয়ম হয় তেতিয়াহলে আমি সরকারক এটাই দাবি করো যে ইভেকশন করিব লাগে। আর যদি তেওঁলোকর মানে এনেকে যদি কার্যকলাপবিলাক তেনেকে লয় তেতিয়াহলে পরবর্তী কালত এটু বেয়া হব বলে আমি কব বিচারিছো। আর আমি কার্বি আংলংত যাতে আমি শান্তিকে বহবাস করে আছো এটা সাহিত্য সাহিত্য পরিষদর ফালর যেটু নোটিস দিছে অহা 20 তারিখে বিভিন্ন দল সংগঠনক বুদ্ধিজীবীক বা ইয়া সকলো মানে দল সংগঠনক নিমন্ত্রণ করেছে, তাত মই ভাবু আমি এটা ভাল এটা সলিউশন দিব পারিম। সেইকাৰণে যি সকলে প্রটেস্ট করে আছে পজিটিভলি প্রটেস্ট করব লাগে আর যাতে আমি ইয়াত শান্তিয়ে বহবাস করব লাগে বলে আমি এপিল করেছো। আহিবলগিয়া 20 তারিখে আমি এটা মীমাংসালে যাতে যাব পাৰো আর এই ইস্যুটো যাতে বেলেগে ডাইভার্ট করব নালাগে। আর মই পলিটিক্যাল পার্টিবিলাকক কব বিচারিছো এই ইস্যুটো লৈ পেলায় যাতে পলিটিক্স যাতে নকরে তার কারণে মই এপিল করেছো, এটাই কব বিচারিছো। কার্বম জুঠাই নমস্কার। যেহেতু ঘটনা যাওয়া ঘটিছে একদম দুর্ভাগ্যজনক, এনেকা ঘটিব নালাগিছিল। কার্বি আংলং ইমান দিনের পর বহুভাগ করে অহার পশত শান্তি হওয়ার পশত হঠাৎকে যে এনেকা হওয়াটো আমি মানে একদম নিন্দা করেছো, ধিকার জানাইছে যোনে করেছে, একটা লাসর কথা এইটা ভেরি শেমফুল অ্যাক্ট যোনে করেছে। আমি সেইটার কারণে হিল পিপল কালচারেল ফোরাম 26টা জাতি জনগোষ্ঠী কার্বি আংলং থাকাবিলাকে কনডেম করো, স্ট্রংলি আমি কনডেম করো। আর সেকেন্ডলি আমি পিস লাভর আর পিসর কারণে আমি আবাহন করো গোটে কার্বি আংলং রাইজ তথা ইয়াত ল এন্ড অর্ডারকও আমি বিশ্বাস আছে যে লাইক মানে আইন ঢিলা হওয়া নাই, অতি সোনকালে কালপেটবিলাকক ধরে পেলাব বলে আমি দাবি এটা জানাইছো। আর আইনমতে উচিত বিচার হব লাগিব। আর যেহেতু এই এফেক্ট হওয়া যোনে যোনে ঘটনা যে দুর্ঘটনা ঘটিছে ইহঁতক মানে গভর্নমেন্টর ফালের কম্পেনসেশন দিয়া আমি শুনেছো, CM স্যারে অনারেবল স্যারে কিবা সহায় করেছে বলে কোয়াটো ভাল লাগিছে। থ্যাংক ইউ ডক্টর গুলরাম রহা অনারেবল CM স্যার ফর ইয়র রেন্ডার সার্ভিস ডিউরিং ইফ ইউ আর নট অ্যাভেলেবল ইন দিস আউট ইন দ্য টাউন অলসো বাট ইউ হ্যান্ড ইয়র হেল্প। আর তারপর লাইক আমি জানাব বিচারিছো যে লাইক এতিয়া কাউন্সিলে চিন্তা করে কিনে এতিয়া যোনটো যাকালি যোনটো ধারণা করা এই SDC পার্টি তলত বা KSA SDC উইংত তারপর ইউথ উইংবিলাকক মানে 19 তারিখে CM স্যারে মানে হাই লেভেল টক্স কেনে মাতিছে, তার তারপর আর 20 তারিখত মানে আলাপ আলোচনা এই যেহেতু মানে ঘটনার উপর বা যিকোনো BGR হোক বা এই ফরেস্টর ক্ষেত্র লয়। তো আশা করো যে লাইক আমি তাতে সকলে যোগদান দিব লাগে আর তাতে যাত পলিটিক্যাল কালার নোলাকে যাত সমাধান কেনেকা শান্তির বাবে এটু হব লাগে সেইটার কারণে মই আবাহন করেছো। আর আমি ওয়েলকাম জানাইছো CM স্যারের ডিসিশন যে লাইক এনেকা স্টেপ লওয়ার কারণে ইটস এ ভেরি পজিটিভ স্টেপ। আর এটা যোনটো মানে এই আজি যেহেতু আমি দেখা পাইছো যে লাইক যাতে যেন এইটো ইস্যুটো লয় ডাইভার্ট করাব নালাগে আর ভাইরাল করাব নালাগে, আমি যি আছে আইন আমি হাতত লব নালাগে এটাই মই কব বিচাৰিছো। স্পেশালি এইটো পলিটিক্যাল কালার আনিব নালাগে, এইটো আমি দুঃখ কৰিছো যেহেতু ঘটনা হওয়াটো বাস মই ইমানে কব বিচাৰিছো। আচ্ছা মোৰ ফালে কালি ঘটনার বিষয়ে আমি কব বিচাৰাটো এইটো
I appeal to all brothers and sisters to maintain peace and harmony. And the decision taken by the council is we have welcomed the decision taken by the council for the meeting of all party and all organizations on 19 and 20. আমি গভর্নমেন্ট করছো এই রেসপন্সিবল পার্টি গ্রুপ আছে এই সব সবকে এই কিংবা এরেজ করব লাগে এন্ড আই অলসো ফিল দ্য সেন্টিমেন্টস অফ আওয়ার ব্রাদার্স হু আর দ্য ভিকটিমস অফ দিস ইনসিডেন্টস I feel to each and every one of you to maintain